আমরা নজর রাখবো আগামী 45 মিনিটের জন্য। দেখা যাক প্রথমার্ধের খেলা, মাঠে উষ্ণতা বাঁচে আর্দ্রতা আছে, রেফারি কিন্তু ঝানিয়ে দিলে ডিফেন্ডার কোনো রকম ঝুঁকি না নিয়ে স্লাইডিং করে বলটিকে মাঠের বাইরে করে দিয়েছে। আক্রমণে আবার এরিয়ান, সেন্টার, হেড এবং গোল, গোল, অসাধারণ গোল। গোল সেখান থেকে ভালো লে অফ, খুব সুন্দর লে অফ, ভালো গোল হতে পারে, দেখা যাক, ভালো সুযোগ, গোল হতে পারে এবং গোল। বলতে বলতে দ্বিতীয় গোলটি তুলে নিল, ওই টাচলাইনের ধার থেকে আক্রমণ, সেন্টার আসে কিনা দেখার, বলটি নিজের কন্ট্রোলেই রেখেছে, ওখান থেকে চোরালো শট কিন্তু চলে গেল সোজা সুজি গোল রক্ষণে আরিয়ান। দেখা যাক ওই অচিন্ত কি করে, অচিন্ত সেন্টার করেছে, এখানে সেন্টার থেকে বল কিন্তু করে শট, বা বাড়ির চমৎকার শটটি করেছিল, যেভাবে পুলিশ দলের ডিফেন্সকে তাড়া করে যাচ্ছে এবং এই তাড়াটা কিন্তু কাজে লাগে। ভালো জায়গায় বল আবার আরিয়ান ফুটবলারদের কাছে, গোল হতে পারে এবং গোল, তৃতীয় গোলটি তুলে নিল, ওই লড়াই করছিল কিন্তু পাল্টা আক্রমণে আরিয়ান, সেন্টার সোজাসুজি বল চলে গেল গোলরক্ষক, আবার চমৎকার একটি থ্রো, নিজেদের আয়ত্তে বল রেখে আক্রমণে করার প্রচেষ্টা, এখান থেকে লম্বা একটা ড্রাইভ ছিল, এক্ষেত্রে কিন্তু একটি লম্বা একটু অপেক্ষা করছে তার সতীর্থ ফুটবলের জন্য, সেন্টার দেখা যাক, শট এবং গোল, অসাধারণ গোল করলো আর বজায় থাকে। অনেক ফুটবল দলের কাছে কিন্তু তার ফর্ম বিভীষিকার মতো হয়ে উঠবে। আবার আক্রমণে ওই অরিত্র, ওখান থেকে শট না, এক্ষেত্রে কিন্তু অরিত্রে প্রথম সারির দলও এবং তার সঙ্গে আছে আরও 23টি দল, প্রতিটি দলে কিন্তু ওই নিজেদের ভালো ফুটবল খেলার মতো সব কিছু রেখেছে। এক্ষেত্রে কিন্তু গোল পেয়ে গেল পুলিশ এসি, দেখুন কীভাবে ক্লিয়ার হয়ে গেছে, আরিয়ান এক্ষেত্রে বল ব্যাকপাস করে দিয়েছে, ওই এক্ষেত্রে ব্যাকপাসটা কিন্তু একটু ভুল হয়ে গেছিল, কিন্তু ব্যাকপাস সঙ্গে সঙ্গে আজকের রেফারি তন্ময় ধর লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা শেষ। আজকের খেলার শেষে আরিয়ান ক্লাব 4-1 গোলে কিন্তু পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করলো। আরিয়ান ক্লাবের হয়ে হ্যাটট্রিক করেছে সৈকত সরকার, আরেকটি গোল করেছে রাকেশ কর্মকার, আর পুলিশ এসি রয়ে দ্বিতীয়ার্ধে একটি মাত্র গোল শোধ করেছে কিন্তু ওই